একটা কারণ যদি গাড়িতে ঢিল পড়ে আমাকে চেনে না এখনো, মেদিনীপুরের ছেলে আমি, ওদের মালিক মমতাকে হারিয়েছি, ওর ভাইপোকে আমি প্যাকেট করবো বলে গেলাম। শুভেন্দু অধিকারী সভা করতে যাওয়ার পথে ঘাটালের ঘোষদিহা রীতিমতো অগ্নিগর্ভ হয়ে ওঠে। সভায় যোগ দিতে আসার পথে শুভেন্দু অধিকারীকে আটকানো হয় বলে অভিযোগ। এরপর সভা শেষ করে ফেরার সময় রণন দেহি শুভেন্দু অধিকারী। পুলিশকেও রীতিমতো ধমক দিতে থাকেন রাজ্যের বিরোধী দলনেতা। মঙ্গলবার ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়ের সমর্থনে কেশপুরে বিজয় সংকল্প ছিল শুভেন্দু অধিকারী। সেখানেই পুলিশ প্রশাসনকে হুঁশিয়ারি দিতে দেখা যায় তাকে। একেবারে কড়া ভাষায় পুলিশকে ধমক দিতে থাকেন শুভেন্দু অধিকারী। আমাকে ভয় দেখি কোনো লাভ নেই। ওই সেন্টু সামনেটা ছাড় না, আমাকে ভয় দেখি কোনো লাভ নেই। কোথায় ঘিরবেন যে কোথায় রাস্তায় কোথায় তোলামুল কই? আরে শুভেন্দু অধিকারী ভয় টাই পায় না, মমতাকে হারিয়েছি, ভোট হবে, ভোট চুরি করতে দেব না এবারে, ভোট হবে। কোথায় রাত যাওয়ার সময় ঘিরছিলেন কই? কোথায় মমতার বাচ্চারা? কোথায় পিছনে পিছনে মোড়ে পিছনে বীর কুঙ্গ বাচ্চা কোথায় সবাই? শুধু তোমার পিছনে পিছনে দেখে না, দেখে না কোথায় তৃণমূল? কোথায় ইলেকশন কমিশনের আন্ডারে আছে, সাহস একটা কারণ যদি গাড়িতে ঢিল পড়ে আমাকে চেনে না এখনো, মেদিনীপুরের ছেলে আমি, ওদের মালিক মমতাকে হারিয়েছি, ওর ভাইপোকে আমি প্যাকেট করবো বলে গেলাম, মমতার যে ভাইপো আছে ওকে প্যাকেট করবো। কত বড় বুঝতাম ভোট করতে দেবে না, 1,08,000 লিট নিয়েছে গতবার, লিট কিভাবে পায় দেখি, কিভাবে পায় দেখবো, 24-25 দেখা হবে, আসল খেলা। নিউজ আজ বাংলা ঘাটাল। ঘর হবে সেরার সেরা, সবার কাছে মডেল, চিন্তা কিসের, সঙ্গে আছে কেবি মার্বেল। মনের মতো মার্বেল, গ্রানাইট, টাইল, স্যানিটারি ফিটিংস এর একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল। যোগাযোগ 9434059753 অথবা 8918126044। আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড়, আরামবাগ, হুগলি। সাজাবো আমি স্বপ্নের বাড়ি, কেবি মার্বেলসে দেবো বাড়ি।